হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পেঁয়াজ পাতার দুটো স্পেশাল এবং ডিলিশিয়াস রেসিপি দেখাবো। আপনি চাইলে দুটো রেসিপি পেঁয়াজ কলি দিয়েও করতে পারবেন। একটা হচ্ছে মুং ডাল দিয়ে পেঁয়াজ পাতার রেসিপি, আর আরেকটা হচ্ছে বেসন দিয়ে রসুনের তড়কা দিয়ে পেঁয়াজ পাতার রেসিপি। দুটোই খুব খুব খুবই ডিলিশিয়াস, খুবই টেস্টি হয় খেতে। ভাত, রুটি, চাপাতি যার সাথেই খান, সুপার ডিলিশিয়াস হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার প্রথম রেসিপি মুগ ডাল দিয়ে পেঁয়াজ পাতার সবজি। এর জন্য আমি নিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো, স্বাদ মতো কাঁচা লঙ্কা, 7-8 কলির মতো রসুন, সবকিছু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ পাতার সবজি বানাচ্ছি, তাই আর পেঁয়াজ নেওয়ার কোনো দরকার নেই। আর এর সাথে সাথে আমি নিয়েছি আধা কাপ মুগ ডাল, 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনি চাইলে রাত ভরও ভেজাতে পারেন, কিন্তু 3-4 ঘন্টা মিনিমাম ভেজানো দরকার আর কি। এখন ভালো করে ফুলে একেবারে তৈরি হয়ে গেছে, আর তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের পেঁয়াজ পাতা, আমি আধা গাড্ডি নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি। আপনি চাইলে পেঁয়াজ কলিও নিতে পারেন, আর পরিমাণ নিজের হিসাব মতো বেশি কম করতে পারেন। কড়াইয়ে দিয়ে দেব তেল, আর তেলটা ভালো করে গরম হতে দেব। তারপরে দিচ্ছি আমি তড়কা, আধা টিস্পুন জিরে, আধা টিস্পুন সর্ষে, 1 চুটকি মতো হিং দিয়ে দেব। খুব সুন্দর সুগন্ধ আসবে আর হজমেও সাহায্য হবে। সবকিছু ভালো করে ফুটতে দেব, কালারটা চেঞ্জ হতে দেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব প্রথমে এই কাটা রসুন। রসুন দেওয়ার পরে একেবারে বেশি সময়ের জন্য ওয়েট করা যাবে না, রসুন কোনোভাবেই পুড়ে না যায়। একেবারে 6-7 সেকেন্ডের জন্য শুধুমাত্র ওয়েট করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো। হিটটাও কম করে রাখতে হবে অবশ্যই, আর টমেটো দেওয়ার পরে একটু বাড়িয়ে দিতে পারেন। টমেটো দেওয়ার পরে আমরা দিয়ে দেবো মশলা, লবণ, সবকিছু। তো সবার প্রথমে দিচ্ছি আমি আধা টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি, হাফ হাফ করে দুবার দিচ্ছি আমি। হাফ টিস্পুন দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য। আর ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করছি, আপনি চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1/2 টিস্পুন গরম মশলা, স্বাদ মতো লবণ, ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটা কষাতে হবে, কিন্তু মশলা কষানোর সাথে সাথে আমরা এখানে এই মুগ ডালগুলো দিয়ে দেব, একসাথে সবকিছু কষানো হয়ে যাবে আর ডালটাও হালকা নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে একটু জল দিয়ে কষানোর জন্য রাখবো, ঢেকে ঢেকে কষাবো আর কি। অল্প একটু জল দিচ্ছি, আর যদি মুগ ডাল গলে যাওয়ার আগেই যদি জলটা শুকিয়ে যায় তাহলে আরো একটু জল দিয়ে নেবেন। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই চেক করতে হবে যে কি অবস্থা, নেড়ে নিতে হবে আর চেক করতে হবে। তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, হিটটা একেবারে কম করে দিচ্ছি। তো মোটামুটি 7-8 মিনিট পর মশলা ভেতর থেকে তেল রিলিজ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে আর ডালটাও গলে গেছে, টমেটোও সফট হয়ে গেছে সুন্দর করে। দেখুন, আমি একটু ডাল চেক করে দেখাচ্ছি আপনাকে, এই দেখুন একদম সুন্দর করে গলে গেছে। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো এই হারা পেঁয়াজ। হারা পেঁয়াজ মানে হচ্ছে পেঁয়াজ পাতা, স্প্রিং অনিয়ন বা গ্রিন অনিয়ন যেটাই বলুন। ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আমরা ঢেকে ঢেকে রান্না করব। এখন আর জল দিতে হবে না, হিট একেবারে কম করে রাখতে হবে। ঢেকে ঢেকে মোটামুটি 5-6 মিনিটের জন্য রান্না করলেই হবে, পেঁয়াজ পাতা গলে যাবে। তারপরে যতটা গলাতে চান আপনি ততটা গলিয়ে নিন নিজের হিসাব মতো। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমাদের সবজিটা একদম তৈরি হয়ে গেছে, পেঁয়াজ পাতা গলে গেছে। লাস্টে একটুখানি ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমাদের সবজি একদম তৈরি হয়ে গেছে, এখন হিটটা বন্ধ করে গরমাগরম সবজিটা সার্ভ করব। এই সবজিটা আপনি ভাত, রুটি, চাপাতি, পরোটা সবকিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, এটা খুবই টেস্টি হয় খেতে, অবশ্যই ট্রাই করুন। আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ধনে পাতা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি নেড়ে চেড়ে নিলাম যাতে একেবারে কাঁচা না থাকে, আর তারপরে দেখুন এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করুন। আর পরের রেসিপি হচ্ছে আমাদের বেসন দিয়ে পেঁয়াজ পাতার সবজি রসুনের তড়কা দিয়ে। তো এর জন্য আমি নিয়েছি 1 গাড্ডি পেঁয়াজ পাতা, 1 বান্ডেল, আর কেটে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে কিছুক্ষণের জন্য এরকম ছড়িয়ে রেখে দিয়েছি একটা কটনের কাপড়ের ওপরে, যাতে এক্সট্রা জল শুকিয়ে যায়, খুব বেশি জল জল না থাকে তার জন্য। এবার আমরা যেহেতু বেসনওয়ালি সবজি বানাবো, তার জন্য আমরা 2 চামচ বেসনকে আগে ভেজে নেব, শুকনো কড়াইয়ে বা শুকনো তাওয়ায় করে এরকম
মিডিয়াম টু লো হিট করে 3 থেকে 4 মিনিটের জন্য এরকম লাগাতার নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। সুন্দর একটা সুগন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত। আর বেসন যাতে কোনোভাবেই পুড়ে না যায় তার জন্য অবশ্যই এরকম নাড়তে থাকতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের বেসন কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সুগন্ধ আসছে। এখন আমি নামিয়ে রেখে দিচ্ছি একটা বাটিতে, সাইডে রেখে দেব, পরে ব্যবহার করব। কড়াইটা একটু মুছে নিচ্ছি আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে তেল। তেল বেশি কম করতে পারেন নিজের হিসাবে, কোনো অসুবিধা নেই। আর তেলটা ভালো করে গরম হতে দেব। তারপরে আমরা একটুখানি তড়কা ব্যবহার করব, মানে 1/4 টিস্পুন জিরে, 2-3টে শুকনো লাল লঙ্কা, 1 চুটকি মতো হিং। লাস্টে আমরা আবারও তড়কা ব্যবহার করব, এজন্য এখন খুব বেশি জিনিস দেব না। জিরেটাকে ভালো করে ফুটতে দেব। আর এখন আমি কিছু মশলা কেটে নিয়েছি, সেগুলো আপনাকে দেখাচ্ছি, দেখুন। তো আমি নিয়েছি কিছু রসুন, একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 12-13 কলির মতো রসুন নিয়েছি হালকা ক্রাশ করে। এই ক্রাশ করা রসুনগুলো আমি এখন ব্যবহার করব না, লাস্টে ব্যবহার করব তড়কার জন্য। হালকা করে থেতো করে নিয়েছি আর কি। 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি লম্বা লম্বি কেটে, আর 1টা বড় সাইজের টমেটো নিয়েছি একদম ছোট ছোট করে কেটে। তো সবার প্রথমে আমরা এখানে এই যে ছোট ছোট করে কেটে রাখা রসুনগুলো দিয়ে দেব। হিট একেবারে কম করে রাখবো যাতে রসুন একেবারেই পুড়ে না যায়, আর 6-7 সেকেন্ডের জন্য অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো। তো এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর কিছু মশলাও দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। মশলার মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, আর লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো। চাইলে আপনি একটু ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নিচ্ছি, টমেটো একটু সফট হতে দেব। এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে পারেন, কিন্তু না ঢেকেই আমার এখানে টমেটোগুলো একদম সফট হয়ে গেছে, তাই আর ঢাকছি না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই বেসনটা যেটা আমি ভেজে রেখেছিলাম। বেসন দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন ঝটপট একেবারে গাঢ় হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প করে জল দেব, খুব বেশি জল একবারে দেব না যাতে বেশি হয়ে না যায়। অল্প অল্প করে জল দেব, আর যদি আবার গাঢ় হয়ে যায় আবারও জল দেব, মানে যতটুকু লাগবে ততটুকু আমরা অল্প অল্প করে দিয়ে দিয়েই, যতটুকু আমাদের কনসিস্টেন্সি চাই, যখন বেসনটা জল খাওয়া বন্ধ করে দেবে আর গাঢ় হচ্ছে না তখন আমরা ঢেকে দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো ভাজা মুংফলির গুঁড়ো, মানে ভাজা চিট বাদামের গুঁড়ো। এটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর আবারও গাঢ় হয়ে গেছে। এখন আমি দিচ্ছি আরো একটু জল, আবার মিশিয়ে নিচ্ছি। যখন মনে হবে কি আর গাঢ় হচ্ছে না তখন আমরা ঢেকে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মনে হয় আরো একটু জল লাগবে, তো আরো একটু জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে এবার আমি ঢেকে দেব, কারণ এখন আর জল খাবে না বেসন, আর গাঢ় হওয়া বন্ধ হয়ে গেছে। তো হিট একেবারে লোতে রাখতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই নেড়ে নিতে হবে। তো এখন দেখুন জলটা শুকিয়ে গেছে, আর দেখুন তেলও রিলিজ হয়ে গেছে মশলার ভেতর থেকে। তো এখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি, যেটাই নিচ্ছেন আপনি সেটা দিয়ে দেবেন। এই হচ্ছে আমার পেঁয়াজ পাতা, স্প্রিং অনিয়ন্স, এগুলো এখন দিয়ে দেব। আর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এই সবজির কনসিস্টেন্সিটা আমাদের একটু নরম নরম রাখতে হবে, মানে পাতলা নয় আর টাইটও নয়, একটু নরম নরম টাইপের, একটু টেলটেলে টাইপের রাখতে হবে আর কি। তো 2-3 মিনিট ঢেকে দিচ্ছি আমি, কোয়ান্টিটিটা একটু কম হয়ে গেছে। আর তারপরে দেখুন এখন আমি অল্প অল্প করে জল দেব আবারও, যতক্ষণ নাকি আমার ডিজার্ট কনসিস্টেন্সি হচ্ছে, মানে যতটুকু আমি চাই ততটুকু হচ্ছে, ততক্ষণ আমি একটু একটু করে জল দেব। একেবারে বেশি জল দেব না যাতে বেশি হয়ে না যায় আর কি। তো এরকম করে আমি জল দিয়ে নিচ্ছি, আর যখন ঢেকে ঢেকে রান্না করব তখন পেঁয়াজ পাতাগুলো আরো কম হয়ে যাবে।
তো ঢেকে ঢেকে রান্না করলাম 5-6 মিনিটের মতো, আর এখন দেখুন এই কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট, আমার পছন্দ মতো হয়েছে। যদি বেশি টাইট লাগে তাহলে আরো একটু জল দিয়ে আরো একটু সিদ্ধ করে নিতে পারেন, মানে আরো একটু ফুটিয়ে নিতে পারেন। পেঁয়াজ পাতাগুলো খুব সুন্দর গলে গেছে, আর এখন লাস্টে আমি লবণ চেক করেছিলাম, একটু লবণ লাগে তাই একটু লবণ দিয়ে দিলাম। তো এখন লাস্টে আমাদের দিতে হবে একটা তড়কা বা একটা ফোড়ন, যে রসুনগুলো আমি রেখেছিলাম সেটার তড়কা দেব। এখন কড়াইটা সরিয়ে নিচ্ছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তড়কা লাগানোর জন্য। ফ্রাই প্যানে দিচ্ছি একটু তেল, তেলটা ভালো করে গরম হতে দেব। ভালো করে গরম হয়ে গেলে তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে জিরে, 1/2 টিস্পুন জিরে, 1 চুটকি হিং দিয়ে দেব আবারও, খুব ফ্রেশ সুগন্ধ আসবে। আর এখন আমি দিয়ে দেবো রসুন গুলো, যেগুলো আমি হালকা হালকা থেঁতো করে রেখেছিলাম সেগুলো। রসুন গুলোকে আমাদের একেবারে ভেতর পর্যন্ত সিদ্ধ করতে হবে, মানে এমন ভাবে ভাজতে হবে যাতে পুড়েও না যায় আর ভেতর পর্যন্ত কাঁচাও না থাকে, ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। তো হিট রাখতে হবে মিডিয়াম বা মিডিয়াম টু লো। আর দেখুন কালারটা হালকা হালকা পিঙ্ক হয়ে গেছে, এখন আমাদের একদম ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, কাঁচা নেই। 2-3টে তুলে রাখছি, পরে গার্নিশিং করব তাই। আর সুন্দর একটা কালারের জন্য আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম একটুখানি। আর লাল লঙ্কাটা যাতে পুড়ে না যায়, পোড়ার আগেই আমাদের এটা ট্রান্সফার করতে হবে। তো এই হচ্ছে আমাদের সবজি, সবজির মধ্যে দিয়ে দেবো তড়কা। এই তড়কাটা যদি আপনি অ্যাড করেন লাস্টে তাহলে সবজির স্বাদটা 10 গুণ বেড়ে যায়, সত্যি বলছি। অবশ্যই ট্রাই করে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন যে এত বেশি টেস্ট হয় এই তড়কাটা দিলে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর শেষে যদি আপনি চান তাহলে একটু ফ্রেশ ধনে পাতাও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, আমি গরমাগরম সবজিটা সার্ভ করছি। এই সবজিটা রুটি চাপাতির সাথে স্পেশালি খুবই টেস্টি লাগে, ভাতের সাথেও খুবই টেস্টি হয় খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।